বাংলাদেশের বুকে নাম্বার ওয়ান জেলাতে পরিণত করব আমার জেলার তরুণদের সমস্যাগুলো আমি অনতিবিলম্বে সমাধান করব যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব আমার জেলায় কী কী সমস্যা সেগুলো সমাধান করব মাগুরা জেলার যে সদর হাসপাতাল সেই সদর হাসপাতালকে আমি আধুনিক করব এই ঘোষণা যদি সাকিব আল হাসান দিতেন তাহলে আমি মনে করতাম বিশ্বাস করতাম আপনিও করতেন যে সাকিব আল হাসানের মাধ্যমে হয়তো সত্যিকারের পরিবর্তন আসবে এলাকাবাসী উপকৃত হবে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা সাকিব ভাই এমপি হয়েই সামান্য চোখের ট্রিটমেন্ট করতে লিঙ্ক দৌড় মারলেন ইংল্যান্ডে তার তো টাকার অভাব নেই তার তো টাকা পয়সার অভাব নেই ওঢেল টাকার মালিক তাও আবার এখন নতুন করে টাকার মেশিন পেয়েছেন নৌকার মেশিন এখন তো একদিক দিয়ে কাগজ প্রবেশ করবে আর একদিক দিয়ে ফরফর করে টাকা বেরোবে আওয়ামী লীগের নৌকা এমন একটা জিনিস এটা আলাদিনের প্রদীপের মতন রাতারাতি আপনাকে হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেবে যেটা ইতিমধ্যেই আওয়ামী লীগের বিনা ভোটের এমপি মন্ত্রীদের সম্পদের হলফনামা দেখলেই বুঝবেন এর আগে আমি মাসাফির বেশ কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম মাসরাফি তার একটি কি বলে গুলশানরা কোথায় বাসাটা আমি ঠিক মনে পড়ছে না সেই বিল্ডিং এর পুরো একটি ছয় তলার বিল্ডিং সেটার মূল্য তিনি উল্লেখ করেছিলেন চুয়াল্লিশ লক্ষ টাকা একটা বিল্ডিং যেখানে একটা ফ্ল্যাটের দাম চার থেকে পাঁচ কোটি এরকম একটা ছয় তলা বিল্ডিং যদি হয় তাহলে কমপক্ষে ছয় তিনে আঠারো থেকে বাইশ কোটি টাকা মূল্য হওয়ার কথা সেটার মূল্য তিনি উল্লেখ করেছেন চুয়াল্লিশ লাখ বুঝছেন তো তার কি পূর্বাচলের কথা একটা প্লট আছে সেটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আজকে সাকিব আল হাসানের এই অবস্থা দেখে আমি সত্যিই মর্মাহত এদেশে লাখ লাখ তরুণ মর্মাহত হয়েছে আজকে সাকিবের এলাকার যে সদর হাসপাতাল মাগুরা জেলার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যান কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে হাসপাতালের দিয়ে দুর্গন্ধ এতটাই থাকার পরিবেশ নেই তারপরে যদি আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো এগুলোর অবস্থা বললামই না এতটাই নাজেহাল এতটাই খারাপ অবস্থা সে জায়গায় সাকিব ভাই আজকে যদি নিজ এলাকায় গিয়ে এই ঘোষণাটা দিতে পারতেন যে আমি আমার নিজ দেশে ট্রিটমেন্ট নেব চিকিৎসা নেব আমার জেলার হাসপাতালগুলোকে আধুনিক করব আধুনিকায়ন করব তাহলে এই দেশের তরুণরা মনে করতো সত্যিকার অর্থে সাকিবের মাধ্যমে পরিবর্তন আসবে কিন্তু সাকিব এমপি হওয়ার একদিন পরেই ঘোষণা দিলেন তিনি লন্ডন দৌড়াচ্ছেন চোখের ট্রিটমেন্ট করতে এটাই স্বাভাবিক আমি এর থেকে বেশি কিছু প্রত্যাশা করি না অনেক যুবক অনেক তরুণ তারা প্রত্যাশা করেন সাকিবরা ইয়াং তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তারা দেশের জন্য ভালো কিছু করবেন অনেক কিছু করবেন সম্ভব না হয়তো তারা চেষ্টা করতে পারে মিনিমাম যে চেষ্টাটা কিন্তু পারবে না কারণ আমাদের যে মেশিনের মাধ্যমে এই সাকিব মাসরাফিরা এমপি হয়েছে এই মেশিনটা এমন একটা মেশিন এমন একটা দূষিত যন্ত্রে পরিণত হয়েছে এই মেশিনে যে একবার প্রবেশ করে তার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করা সম্ভব নয় সেই মেশিনটা কি সেই যন্ত্রটা কি সেই যন্ত্রটার নাম হচ্ছে আওয়ামী লীগ মাসরাফি বিন মুর্তুজা সে কিছুটা চেষ্টা করেছিল মন থেকে করেছে কিনা আই ডোন্ট নো আমরা জানি না তবে কিছুটা চেষ্টা করেছিল মিনিমাম সেও পারে নাই কারণ সে ওই যে বিনা ভোটের এমপি ভোট ছাড়াই আওয়ামী লীগের মেশিনে প্রবেশ করে এমপি হয়েছে এই জন্য সম্ভব হয় নাই তারা যদি সত্যিকারের জনগণের ভোটাধিকার নিয়ে জনগণের ভোটের মাধ্যমে এমপি হতেন আমাদের বিশ্বাস তাদের মাধ্যমে এই বাংলাদেশের পরিবর্তন আসত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তারা যদি তাদের জীবন দিয়েও চেষ্টা করে সম্ভব নয় যে মেশিনে তারা প্রবেশ করেছে যে মেশিনের মাধ্যমে তারা এমপি হয়েছে এই মেশিনের মাধ্যমে কোষ্টিং কালে কোনোভাবেই দেশ ও জাতির মঙ্গল কল্যাণ কোনোটাই সম্ভব নয় কারণ ইতিমধ্যেই দেখেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এগুলো এমন দানবীয় যন্ত্রে পরিণত হয়েছে এগুলোতে একজন ভালো মানুষও যদি আজকে প্রবেশ করে আরেক দিকে ভোট চোর মাফিয়া লুটেরা ব্যাংক ডাকাত হয়ে বের হয় দেখেছেন তো এর আগে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রীর হলফনামা আমলনামা সবই দেখেছেন এরকমই আজকে আওয়ামী লীগ একটা যন্ত্রে পরিণত হয়েছে তো সুতরাং আওয়ামী লীগের মতো এরকম একটা দানবীয় যন্ত্রে প্রবেশ করে আপনি এমপি হয়েছেন আর আপনার দ্বারা ভালো কিছু আসবে জনগণের কল্যাণ আসবে এটা এদেশের মানুষ বিশ্বাস করে না তো যাই হোক সাকিব আল হাসানরা তরুণদের আদর্শ ছিল কিন্তু আজকে সেই আদর্শের জায়গায় তারা নেই যে যাই বলুক আমাকে আপনারা গালি দিতে পারেন আমাকে আপনারা ভাষায় গালিগালাজ করতে পারেন কোনো আপত্তি নেই দেন কিন্তু আমি এটা বলে রাখছি সাকিব বলেন মাসরাফি বলেন আর অন্য কেউ বলেন যারাই এই আওয়ামী লীগের নৌকার টিকিটে এমপি হয়েছে এদের দিয়ে কোস্টিন কালেও জনগণের কল্যাণ আসবে না লেখে রাখেন আপনারা লেখে রাখতে পারেন হ্যাঁ তারা যদি সত্যিকার অর্থে জনগণের ভোটের মাধ্যমে এমপি হতেন জনগণের ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি হতেন তাহলে ইনশাআল্লাহ দেশ ও জাতি তাদের মাধ্যমে কল্যাণকর কিছু আসত কল্যাণকামী হতো কিন্তু এখন সম্ভব নয় আজকে এই যে সাকিব আল হাসান চিকিৎসার জন্য লন্ডনে দৌড়াচ্ছেন কেন এটাই স্বাভাবিক তিনি যে যন্ত্রের মাধ্যমে এমপি হয়েছেন সেই যন্ত্রের মালিক যিনি আওয়ামী লীগের প্রধান তো একটু সামান্য টোকা লাগলেই জার্মানিতে যান সিঙ্গাপুরে দৌড়ান কানাডাতে যান ট্রিটমেন্টের জন্য তিনি আবার বাংলাদেশে যে বয়ান দেন বাংলাদেশের চিকিৎসা সেবা নাকি আন্তর্জাতিক মানের হাস্যকর হাস্যকর তবে ডাক্তার সামন্তলাল সেন যাকে নব স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বেচারা অনেক ভালো মানুষ ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি অনেক ভালো মানুষ কিন্তু আসলে বাস্তবিক অর্থে যে যন্ত্রে প্রবেশ করে তিনি মন্ত্রী হয়েছেন জানি না কতটুকু তার সেই ভালত্বটা বজায় থাকবে বা রাখবেন যাই হোক সেটা দেখার বিষয় আমি সেদিকে যাচ্ছি না তবে আজকে তরুণদের যারা আশাহত করেছেন তাদের ভবিষ্যতে তরুণদের সামনে খেসারত দিতে হবে জবাব করতে হবে তরুণরা ছাড় দেবে না ইনশাল্লাহ